শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ রাঙা সকাল অনুষ্ঠানে। চমৎকার একটা দিন কাটুক এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি। আর যারা রাঙা সকাল নিয়মিত দেখেন তারা জানেন যে প্রথম ঘন্টায় আমাদের সাথে সাধারণত একজন অতিথি থাকেন যার জীবন গল্প আমরা শুনি, এবং আজকে যাকে আমরা পেয়েছি তার কাজ বেশ ইন্টারেস্টিং এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, জানবো তার জীবন গল্প নিয়ে। আর দ্বিতীয় ঘন্টায় প্রতিদিনের মতোই সঙ্গীতায়োজন থাকবে আর পুরো রাঙা সকাল জুড়ে আপনাদের সাথে আজকে থাকছি আমি নন্দিতা। প্রিয় থাকছি, শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি উদ্যোক্তা এবং সংগ্রাহক দিদারুল ইসলাম সুজন, চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। আমরা আপনার অনেকগুলো বিষয় নিয়ে জানার চেষ্টা করব, তার আগে ছোটবেলাটা জানতে চাই। যদ্দূর জানি যে বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তো এরকম একজন কর্মকর্তার সন্তান, সব কিছু মিলে ফ্যামিলি ডিসিপ্লিন, পরিবার পরিজন কেমন ছিল ছোটবেলায়? ছোটবেলা আর দশটা যে যাদের মতো থাকে আমার সেরকমই ছিলেন। যেহেতু আপনি বললেনই আব্বা পদস্থ কর্মকর্তা ছিলেন, তো সেই হিসেবে সরকারি কর্মকর্তাদের যারা সন্তানরা যেভাবে গড়ে ওঠে আমিও সেভাবেই গড়ে উঠেছি, কোনো ডিফারেন্স কিছু ছিল না। কখন জি আমরা একটা স্ট্যাটিক একটা নিয়মের মধ্যে ছিলাম, যেহেতু আব্বা সরকারি কর্মকর্তা ইনকামও সেরকম ছিল, তো সেভাবে বেড়ে ওঠা। আমরা আমার জন্ম ঢাকাতে, জন্ম ঢাকাতেই, তো আমরা আমার ছোটবেলাটা কলোনিতে বেশি কেটেছে। আমার আব্বা রিটায়ার করেছেন সচিব হয়ে, কিন্তু তার আগে ম্যাজিস্ট্রেট থেকে যে ধাপগুলো পেরিয়ে এসেছেন তখন আমরা ঢাকার বাইরেও ছিলাম। আচ্ছা। আমরা বরিশালে ছিলাম, তো বরিশালে আমার ছোটবেলার অল্প অল্প স্মৃতি মনে আছে। আপনি যে সময়ের গল্প বলছেন সেটা কোন সালের গল্প হতে পারে? এইটা আমার তো জন্ম 75-এ, 75-এ, আর ওইটা হচ্ছিল 80-এ, 80-এ, তখন আপনার বাবা ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, তখন আব্বা ম্যাজিস্ট্রেট। আপনি প্রথম দিকে যেটা বলছিলেন যে আট দশটা সরকারি কর্মকর্তার মতোই বেড়ে ওঠা, এটা আসলে আমাদের পারসেপশনের জায়গা থেকে বিষয় এরকম না, কারণ একজন ম্যাজিস্ট্রেটের সন্তান এবং আপনি যে অঞ্চলে বড় হচ্ছেন এবং যে সময়ের গল্প বলছেন, সিভিল সার্ভিসের ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসাররা যে পাওয়ার হোল্ড করেন তাদের সন্তানরা আসলে আট দশটা সন্তানের মতো বড় হয় না, এটা ডিফারেন্সটা খুব স্পষ্ট করেই বোঝা যায়। সেই জিনিসগুলো কি বুঝতেন ছোটবেলাতে? আসলে বোঝা ছোটবেলায়, তো ছোটবেলায় আমার বোঝার ক্ষমতাটাও ছোটই ছিল অনেক, আমি সেভাবে বুঝতাম না, আমি ভাবতাম স্বাভাবিক মনে করতাম, স্বাভাবিক সব বুঝতে পেরেছি, সেভাবেই আমি বড় হয়েছি। ভাই বোনদের সাথে বেশি সময় কাটতো নাকি বাইরে খেলতে যেতেন বন্ধুদের সাথে? আমি যখন বরিশাল থেকে চিটাগাং হয়ে যখন ঢাকায় আসি, ঢাকায় আসা পর্যন্ত আমরা পরিবারের সাথেই মোটামুটি ছিলাম। ঢাকায় এসে যখন আমি স্কুলে ভর্তি হই তখন থেকে আসলে সার্কেলটা বোঝা শুরু হয় যে হ্যাঁ পরিবারের বাইরেও আরেকটা সার্কেল আছে। সুতরাং সেভাবেই গড়ে উঠেছি আমার বন্ধু বান্ধবের সার্কেল। এই সার্কেলটা আরও বড় বিস্তৃতি লাভ করে যখন আমি স্কুল শেষ করলাম, কলেজে উঠলাম। সবার ক্ষেত্রেই মনে হয় এই জায়গাটা আবার সেমই হয়, তো সেভাবেই আমারটা বিস্তৃত হতে থাকতে থাকতেই মোটামুটি এখন অনেকেই চিনি। বন্ধু বান্ধব কেমন ছিল আপনার, বা আপনি বন্ধু বানাতে পারতেন কেমন? আচ্ছা, প্রথমে সত্যি কথা, আমি খুব, যেহেতু আমরা পারিবারিকভাবে বেশি মিশতাম, মানে গণ্ডির মধ্যে ছিলাম, আমার বন্ধু বান্ধব খুব কমই ছিল, খুবই কম ছিল। তো আমি যেহেতু আমার স্কুলের মেইন সময়টা আইডিয়াল হাই স্কুলে পার করেছি, সেইটাও ছিল খুব স্ট্রিক্ট একটা স্কুল, যদি আপনারা জানেন, টুপি পড়তে হতো আমাদেরকে, একটা মেনটেন্যান্সের মধ্যে যেতে হতো, টুপি পড়তে হতো স্কুল ড্রেসের সাথে। হ্যাঁ, আইডিয়াল হাই স্কুলে এখনো টুপি পড়তে হয়। ইন্টারেস্টিং, মানে এটা টুপিটা কি হতো, ইউনিফর্মের মধ্যে পড়ে নাকি? ইউনিফর্মের মধ্যে, রিলিজিয়াস বিলিফ থেকে, ইউনিফর্মের মধ্যে পড়ে এবং রিলিজিয়াস বিলিফ থেকেও, যখন থেকে আইডিয়াল হাই স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল শুরু হয়েছে তখন থেকে এই টুপি, এবং আমরা শার্ট ইন করতে পারতাম না, কারণ আমাদেরকে নামাজ পড়তে হতো। আচ্ছা আচ্ছা। দুপুরবেলা আমাদের যে টিফিনটা দেওয়া হতো সেই সময়, আসলে নামাজের সময় টিফিনটা দেওয়া হতো, যেন আমরা নামাজ এবং টিফিন এই দুইটাই আমরা একসাথে করতে পারি। মুসলিমদের জন্য থাকতো, অন্য ধর্মাবলীরা ওরা না করলে ওদের মতো থাকতো, ওরা কি টুপি পড়তো না, আসলে ওদের জন্য ম্যান্ডেটরি ছিল, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো ইয়ে ছিল না, মুসলিমদের জন্য ছিল, এখনো আছে। আমার দুই ছেলেকে আমি ওখানে ভর্তি করিয়েছি। কেন ভর্তি করিয়েছেন? ইন্টারেস্টিং এই কোশ্চেনটা অনেক আমাকে এখন শুনতে হয়, যেহেতু আমার সার্কেলে অলমোস্ট 98% সব হয় ইংলিশ মিডিয়ামে, না হলে আর একটু ওই লেভেলে যায়। এখন আমার আসলে যে আমি এখানে আসছি না, আমি কোন যোগ্যতা বলে আসছি আমি ঠিক জানি না, তো আমার ফিলোসফি একটু ডিফারেন্ট, এখনও ডিফারেন্ট,
ডিফারেন্টটা হচ্ছে আমি আমার এটা আসলে অন্য সবাইকে ইয়ে করে বলছি না, এটা আমার সিওর ফিলোসফি, যেটা হচ্ছে আমি আমার বাচ্চাদের কাছ থেকে মাম্মি ডেডির থেকে বাবা মা আব্বা এই কথাগুলো শুনতে অনেক আগ্রহী। আমি আমরা এরকম ছিলাম, এখনও আছি। তো আমি এখন আমার ফ্রেন্ডরা বলে যে ওরা তো পিছিয়ে পড়বে যেহেতু আধুনিক যুগ, ইংলিশ মিডিয়াম বা এই জিনিসগুলো কোপ আপ করতে হবে। তো আমার ধারণা আমি যে কোপ আপ করতে পারি, আমি যেভাবে চলে আসছি, আমার সন্তানরা ইনশাল্লাহ এটা ওদেরকে এত উঁচুতে হয়তো যেতে হবে না, ওরা যতটুকু করতে পারবে ওদের ইয়েতে। কিন্তু আমি এখানে এই স্কুলটাকে কেন পছন্দ করি, এটা একটা স্ট্রিক্ট ডিসিপ্লিনে থাকে। আমাদের এখানে যেটা হয়, অন্য স্কুলগুলো অনেক লিবারেল, তো তো অনেক সময় বাচ্চাদেরকে সে কন্ট্রোলে রাখতে পারে না, হয়তো যদি বাসায় কন্ট্রোল না থাকে। আমার বাসায় কন্ট্রোল ঠিকই আছে, কিন্তু আমি চাই ও বাইরেও যদি যাক ওখান থেকেই ও গড়ে উঠুক। জাস্ট আমার ফিলোসফি সেই হিসেবে আছে। বাসায় আমার আম্মা প্রথমে একটু বলেছিল যে দেখো তো সবাই যায় ইংলিশ মিডিয়ামে। ঠিক এই জিনিসটা আমি আপনার বাবার জায়গাটা থেকে যদি একটু জানতে চাই, যে আপনার বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন এবং তিনি আপনাকে জেনে শুনে এরকম একটা পরিবেশে বড় করেছেন, তো ওনার বিলিফটা কী ছিল, ওনার ভ্যালুসগুলো কী ছিল, যেটা নিশ্চয়ই আপনারা বুঝতেন বা উনি আপনাদের সঙ্গে আলোচনা করতেন? কারেক্ট। আমার তো আসলে এই যে জিনিসটা আপনি একটা ভালো পয়েন্টে বলছেন, এটা আসলে আমার ভিতর থেকে কখন আসলো, কীভাবে আসলো, কারণ আমি এটা দেখেছি। আর কার থেকে দেখেছি? আমার বাবা মার থেকে দেখেছি, আমার পরিবার থেকে দেখেছি। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তো মুক্তিযোদ্ধা হিসেবে একজন রেসপেক্টেড কর্মকর্তা, উনি যাই হোক উনি 2011-তে মারা গিয়েছেন। তো উনি যে ভ্যালুসটা আমার এখানে রেখে গেছেন, আমরা যেমন গ্রামের বাড়িতে যাই, আমি সবসময় যাই। আচ্ছা, মানে আমার গ্রামের বাড়িতে আমার থাকার জন্য আমার আত্মীয়স্বজন ওইভাবে আমি ওই জায়গাটা রাখছি, যে এইটা আমার আসলে অন্যদের সেকেন্ড হোম কোনটা জানি না, আমার সেকেন্ড হোম এটা। আমার বন্ধুরা সবসময় বলে যে তুই তো উল্টা দিক দিয়ে ঘুরিস সবসময়, যে আমরা ওই দিকে যাচ্ছি। আমরা আসলে বেসিক্যালি আমি 7টা ফ্রেন্ড ছিল আমাদের, মানে এই 7জন আমরা সবসময় একসাথে চলতাম। 5জন এখন বাইরে থাকে, 2জন একজন ডক্টর, ডক্টর সৈয়ব চৌধুরী, ও খালি বাংলাদেশে থাকে, আর আমি থাকি বাংলাদেশে, এই 2জনই আমরা বাংলাদেশে। আর আমি বাইরে যাওয়ার থেকে আমি চিন্তা করি যে আমি যখন আর কিছু করতে পারবো না এখানে বা আমার ভালো লাগবে না, আমি হয়তো দেশে চলে যাবো। ইটস উইয়ার্ড থিং। হ্যাঁ, আমি কারোর সাথে এটা বেশি শেয়ার করলে হাসাহাসিটাই বেশি হয়, কিন্তু আমার ওয়াইফও জানে যে আমি যা বলতেছি তাই, কারণ আমার বাচ্চারা হয়তো থাকবে না, আমার বাচ্চারা হয়তো থাকবে না, ওরা হয়তো বেঁচে চলবে, এটা ওদের উপর ডিপেন্ড করে, আমি কোনো রকম চাপ দিব না। তো এইটাই আর কি। আর আমার আব্বা থেকে আমি শিখেছি যে অল্পতে তুষ্ট থাকা। এখন আবার আমার সাথে যায়ও না এটা, আপনারা যে আমরা বলবো একটু পর আপনার প্রোফাইল। তো এইটাই আর কি চেষ্টা করি, মানে কিছু এত চিন্তা করে কিছু করার। আমার কয় ভাই বোন ছিলেন আপনি? আমরা ছিলাম না, আছি 2 ভাই 1 বোন, আমি বড়। আচ্ছা, আমার ছোট ভাই অস্ট্রেলিয়াতে পিএইচডি করে ও শেষ, আর আমার ছোট বোন ব্র্যাক ইউনিভার্সিটি টিচার। আপনি বড় সবার পরিবার, মানে ভাই বোনদের মধ্যে, সেই জায়গা থেকে আপনার নিশ্চয়ই একটা কখনো ছিল কি না, মানে ছেলেদের যেটা হয় যে যদি ছেলে সন্তান পরিবারের বড় সন্তান হয়, পরবর্তীতে হয়তো বাবা মায়ের সাবকনশিয়াসলি একটা এক্সপেকটেশন থেকেই যায় যে পরিবারের দায়িত্ব নেবে কখনো বড় হয়ে, সেরকম কোনো ধরনের চাপ বা কোনো ধরনের ইচ্ছা আপনি অনুভব করেছেন বাবা মায়ের দিক থেকে? মানে ইচ্ছার কথা যদি বলেন চিন্তাই করিনি, হ্যাঁ, যে আমাকেও ধরতে হবে কোনো কিছু না। বাবা মায়ের কখনো ইচ্ছা ছিল এরকম? হ্যাঁ, আমার বাবা মার একটা, আমার মার বিশেষ করে একটা ইচ্ছা ছিল যেটা আমি পূরণ করতে পারি নাই এখনো, বা পরে বুঝেছেন কেন করতে পারি না, আমার সাথে যায় না, যেটা হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতায় যদি আসেন তাহলে আমি কিন্তু মেডিকেলের স্টুডেন্ট ছিলাম, আমার খুব ইচ্ছা ছিল আমি ডক্টর হবে, আমার মামা প্রফেসর, এরকম এরকম একটা ইয়ের মধ্যে আমরা বড় হয়েছি, সবাই এডুকেটেড। তো আমি তো আইডিয়াল স্কুলের পরে আমি ঢাকা কলেজে পড়ি। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, আমি কি বলতে পারবো? আমরা তো ইন্টারেস্টিং গুলোই জানতে চাই বেশি বেশি। আমার ইন্টারেস্টিং গুলোই আসলে, আমি যখন ভর্তি পরীক্ষা দিই তো আমি প্রথমে নটরডেম কলেজে আমি চান্স পেয়েছি। তো আমি তো আইডিয়ালে পড়েছিলাম, তো স্বাভাবিক তখন আমাকে কিন্তু আইডিয়ালে ভর্তি করা হয়েছে, অ্যাজ ইফ নট যে আমি ভর্তি হয়েছি। তো খুব স্ট্রিক্ট ইয়ার মধ্যে ছিলাম, তো আমি নটরডেম স্কুলে ভর্তি হয়ে ক্লাস করতে গেলাম। তো 7 দিন ক্লাস করে দেখলাম দিস ইজ ওয়ে বিয়ন্ড মাই থিংস, এটা অনেক উপরে জায়গা ডিসিপ্লিন ওয়াইজ, ডিসিপ্লিন ওয়াইজ। হ্যাঁ, ওখানে স্যাররা যেভাবে মেনটেন করেন, আমি তো দেখলাম যে আমি তো আরেক জেলখানায় যাচ্ছি মনে হয়। তো আমি এসে বললাম আমি পড়ালেখা করবো না। তো আমি তো পরীক্ষা দিয়েছি কয়েক জায়গায়, যেটা তখন ছিল, এখন পারা যায় না।
তারপর আমি আবার ক্যান্টনমেন্ট আদমজি ক্যান্টনমেন্টে ওখানেও চান্স পেয়েছি। তো ওখানে গেলাম, ওখানে যেয়ে দেখে ফুল ড্রেস, কলেজেও ড্রেস, ব্লু রঙের ইয়ে পড়তে হবে। এটা আমি বললাম এইটা আমার জায়গা না, আমি তো এখানেও যাব না। তারপর পরীক্ষা দিয়েছি কোথায়, যেতে দেখলাম দেখলাম ঢাকা কলেজেও আমি চান্স পেয়েছি। আমি বললাম ঠিক আছে লেটস ট্রাই ইট, ঢাকা কলেজ অনেক বড়। যাওয়ার পরে মনে হলো দিস ইজ মাই প্লেস। হ্যাঁ, সত্যি কথা যে আমার এনভায়রনমেন্ট ভালো লাগছে, বিশাল ক্যাম্পাস, মাঝে মাঝে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, মারামারি হচ্ছে, দৌড়াদৌড়ি করতে পারতেছি, এরকম একটা সিচুয়েশন ছিল। তো আমি ঢাকা কলেজে টিকে গেলাম যে না ঢাকা কলেজ আমার প্লেস, বসে দিয়ে মাছ ধরা যায় ক্যান্টিন থেকে, যে ইচ্ছে মজা কী হইতে পারে। তো সেইখান থেকে আমি ঢাকা কলেজ, তখন তারপর পাশ করলাম আমরা, রেজাল্ট খারাপ ছিল না, ফার্স্ট ডিভিশন ছিল। তারপরে আসলো আসল জায়গা যেখানে আপনাকে ক্যারিয়ার ডিসাইড করতে হবে, ঢুকতে হবে। ওই সেম জিনিস, আমি মেডিকেল পড়ব না। আগে থেকে কখনো ভেবেছেন যে কি পড়বেন বা কোন ক্যারিয়ারে? আচ্ছা, আমার আউট অফ দ্য ব্লু আমার চারুকলায় পড়ার খুব ইচ্ছে ছিল। আচ্ছা, চারুকলার পরীক্ষার দিন ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজের পরীক্ষা, আমাকে ওইখানে নামায় দিয়ে বসেছিল আমার গার্জেন, সুতরাং আমি পরীক্ষাটাই দিতে পারিনি। আমার ঠিক আছে মেডিকেলে আমি হয়ে গেলাম, তাও আমার রোল ছিল তখন চার। তো আম্মার ইচ্ছে তো হয়েছে, সুন্দর পড়ালেখা করলাম পাঁচ বছর। দুই বছর পর পর ঢাকা ইউনিভার্সিটির এক্সাম হয়, প্রফ পরীক্ষা, ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফ, ফাইনাল প্রফ। ওইখানে আমি একটা তিনটা সাবজেক্ট থাকে, একটা পাশ করলাম, আর আরেকটার মধ্যে একবার ইয়ে করলাম, তিন মাস পর পর হয়, আর একটা পরীক্ষা দিলামই না। আমার মেইন ইয়ে হচ্ছে যে আমি খুব সরল ভাবে বলে যাচ্ছি, এই যে ছেলে মেয়েদেরকে পড়ালেখা মানেই হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ মানে টর্চারাস মেডিসিন যেটাকে বলে, এটা আমাদের স্টাইলের কারণেই আসলে এটা ওরা ওরকম পায়। বলে সারা জীবন পড়াশোনা করা তো খারাপ জিনিস না, কেউ যদি এনজয় করে এটাকে ডেফিনেটলি তাহলে এটা তো একটা গ্রেট জব। এটার পেছনে আমার মনে হয় যে আমাদেরকে আসলে ছোটবেলা থেকে জানার জন্য শেখানো হয় না, কম্পিটিশনের একটা মনোভাব ভেতরে ঢুকে দেওয়া হয়। সেটাই হচ্ছে আনইনটেনশনাল হোক ইন্টারন্যাশনাল হোক আমার মধ্যে ঢুকেছে আমার বাচ্চাদের বেলায়। আমি এটা মানে কোনো রকম ইয়ে করি না, শুধুমাত্র ওদের রুটটা গড়ার জন্য আমি স্কুলটা। তারপরে ও যদি এখন আর্টিস্ট হতে চায় আর্টিস্ট হতে পারবে, সে গায়ক হতে চায় গায়ক হতে পারবে, সে যা ইচ্ছে। আমার ছোট ছেলে এখন কুকিং করে, ওর 9 বছর বয়স, ও যেসব কেক বানায় মানে আমি অ্যামেজড হয়ে যাই। এবং শুধুমাত্র ওভেনে দেওয়া তোর মাকে ডাকে, কারণ ওভেনটা ইলেকট্রিক আমি বলে দিছি এইটা তুমি হ্যান্ডেল করবো না, এর আগ পর্যন্ত গার্নিশ করতে সব কিছু সে করে। তা এখন ও তো ছেলে, ও এটা পছন্দ করে, আই এম উচিল লেট হিম ডু ইট, তাকে করতে দাও, এটা করতে দাও। না, হি ইজ লাকি কজ অলরেডি প্রফেশন ক্রিয়েট হয়ে গেছে সারা ওয়ার্ল্ডে। আগে ছিল বাবুর্চি এবং সেটা সেটা অন্যভাবে দেখা হতো, এখন সেই। সো দিস ইজ এটা এটা সমস্যা নাই, আমরা আরো জানবো আপনার সম্পর্কে। তবে তার আগে আমার মনে হয় আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের বলা উচিত যে আমরা কার সঙ্গে আসলে আড্ডা দিচ্ছি। আমাদের আজকের প্রথম ঘন্টার অতিথি দিদারুল ইসলাম সুজন, একজন উদ্যোক্তা এবং সংগ্রাহক। ডাক টিকিট, মুদ্রা সহ দুর্লভ কিছু পেলেই তিনি নিজের সংগ্রহে ছোটবেলা থেকেই রেখে দেন। 1997 সাল থেকে তিনি শুরু করেছেন গাড়ি সংগ্রহ। সব মিলিয়ে প্রায় অর্ধ শতাধিক গাড়ি, মোটরসাইকেল আর বাস রয়েছে দিদারুলের সংগ্রহে, সবই মূলত 60 ও 70 দশকের। এর মধ্যে 14টি ক্লাসিক মডেলের ভক্স ওয়াগন বেটল কার, 2টি ভক্স ওয়াগন বাস ও 40টির বেশি ভেসপা মোটর বাইক সাজানো রয়েছে তার গ্যারেজে। 2003 সালে বিটল গাড়িগুলো নিয়ে বন্ধুদের সাথে সড়কপথে নেপাল ঘুরে এসেছেন তিনি। 1920 সালের তৈরি একটি বাতি রয়েছে সুজনের সংগ্রহের তালিকায়, যা রাতে সাইকেলে লাগিয়ে চলাচল করা হতো। বেশ কিছু পুরনো বইও রয়েছে তার সংগ্রহে, এর মধ্যে একটির বয়স প্রায় 200 বছর। তার কাছে রয়েছে অপেরা শো দেখার 2টি দূরবীন, যার মধ্যে একটি উটপাখির চামড়ায় মোড়ানো আর অন্যটি হাতির দাঁত দিয়ে তৈরি। এছাড়াও আরও বেশ কিছু দুর্লভ জিনিস রয়েছে তার সংগ্রহে। একই সাথে তিনি একজন আন্ডার ওয়াটার গার্ডেনিং স্পেশালিস্ট, ওল্ডি গোল্ডি অটো স্কোয়াড এবং ফিশারম্যান কেভ বিডি নামে 2টি প্রতিষ্ঠানও রয়েছে তার। আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলতে চাই, এই কারণে বিশেষ করে আমার ভিনটেজ জিনিসের প্রতি অন্য রকমের একটা দুর্বলতা ভালোবাসা আছে, যদিও আমি আপনার মতো এত মানে একদমই সংগ্রহের জায়গাটা থাকলেই হবে। হ্যাঁ, তো এখানে আমরা আসবো, তবে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে জেনারেশন বাই জেনারেশন আমাদের আমাদের আসলে থট প্রসেস চেঞ্জ হচ্ছে, এবং এটা খুব আশার একটা বিষয় যে আমরা আসলে এখন অন্যভাবে একটু ভাবার চেষ্টা করছি।
তো তারপর যে যেটা হলো যে বাংলাদেশ মেডিকেলে আপনি পড়াশোনা শুরু করলেন, 5 বছর পড়লেন এবং তারপরে ডিসাইড করলেন যে আর পড়বেন না। তো সেটা তো একটা বেশ কঠিন সিদ্ধান্ত ছিল, কঠিন ব্যাপার ছিল সিদ্ধান্ত নেওয়া। কঠিন মানে কি, আমার জন্য খুব ইজি ছিল আমার পাশে, কিন্তু মানে সারাউন্ডিংস ওয়াইজ এইটাই আমি বললাম, আমার আম্মা কিন্তু আমার আব্বা আমার বাবা সেকেন্ড টাইম আমাকে বলেন নাই কোনোদিন যে এইটা তোমাকে করতেই হবে বা এইটা কেন করবা না। তোমার আম্মার এটা, আমার আব্বা ডাইরেক্ট বলছে তোমার যদি পছন্দ না হয় ডোন্ট ডু ইট স্টিল, এবং আমি সেটাই ফলো করছি। দেন কি করব, আম্মার তো মন খারাপ, স্বাভাবিক কান্নাকাটি, এরকম অবস্থা, সবাই বলে ভাবি আপনার ছেলেটা তো ডাক্তার হলো না, তো স্বাভাবিক আশেপাশে থেকে এইগুলোই বেশি আসে। তো আমার ওয়াইফ তখন আমার বিয়ে হয়ে গেছে, আমি একটু আর্লি যে বিয়ে করেছি অনেক দিনের পরিচয় পরে পছন্দের বিয়ে, আমার ওয়াইফ কোনোদিন আমাকে এগুলোর জন্য কিছু বলে নাই, নেভার। এখন এই যে আপনি যে বললেন যে কতগুলো আছে, যেমন আমার বন্ধুরা বলে যে তোকে তো আন্দামানেও হয়তো পাঠায় দেওয়া পাঠায় যে নাই, এখনো জিনিসটা হচ্ছে কি আমার বাসায় কখনো এইগুলো নিয়ে আমার ওয়াইফ কোনোদিন আমার এগুলো নিয়ে কখনো বলে নাই। যেন অনেকে বলে যে আমি তো দুইটা গাড়ি মেনটেন করতে পারতেছি না, বাসায় তো আমাকে খুব ইয়া করে, যেটা শখে আর তো কি, কেন কীভাবে, তো আমার ওয়াইফকে জিজ্ঞেস করো, আমার ওয়াইফের নাম পাপড়ি, তো ও কোনোদিন করে নাই, আম্মা কোনোদিন করে নাই। তো আমি যখন মেডিকেলে এটা আমি করলাম না, তখন আমি চিন্তা করলাম যে তাহলে কিছু তো একটা ডিগ্রি তো নিতেই হবে। তখন আমি অ্যাপ্লাই করলাম জেমস কুক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ায়, স্ট্রাকচারাল পাথওয়ে বলে, যেহেতু আমার 2 বছর পর পর এক্সাম ঢাকা ঢাকা ইউনিভার্সিটি থেকে আসে, তখন 4 বছরে মানে আমি গ্র্যাজুয়েশন করে ইয়েও করে ফেলছি, সেই হিসাবে ওরা নেয় এটা। তো আমি সত্যি কথা তখন অত বুঝতাম না, তো নিজের ইয়ে থেকে আমি অ্যাপ্লাই করছি বিবিএর জন্য, যে আমাকে তো বিবিএ করতে হবে, যেটা আমরা সবসময় জেনে আসছি। তো ওদের এখানে যারা আসছে তাদের যখন আমাদের নিলাম কাগজ দেখে, ওরা বললো যে তুমি তো মনে হয় রং কোর্সে দিছো, তুমি তো আসলে এখানে এমবিএ করতে পারবা। হাও তখন তারা বলে দিল দিস দ্য অস্ট্রেলিয়ান এডুকেশন সিস্টেম, তুমি তো এটা অলরেডি কোয়ালিফাইড, তুমি ওইটা কেন করবা। তো স্বাভাবিক আমার জন্য আরও আনন্দ, আব্বাকে বললাম গো হ্যাড তুমি যেটা, তখন প্রথম অফশোর ক্যাম্পাস সিঙ্গাপুরে প্রথম ব্যাচ আমরা, আমি এমবিএ তে ওখানে ভর্তি হলাম, ওখান থেকে এমবিএ করে আসলাম। এর মধ্যে আমার আব্বা রিটায়ার করেছিলেন, আমরা একটা কনভেনশন সেন্টার বিজনেস তখন শুরু হয়, আমার আব্বাই শুরু করেন। তো ওখানে আসার পরে আমি ওইটাতে জয়েন করি, সাথে জয়েন করি মানে কি, যেহেতু আব্বার প্রতিষ্ঠান আমার থাকতে আর আমার বাসার পাশের বিল্ডিংয়ে এটা, তো এর মধ্যে আমার ওই শখগুলো তো অনেক আগের থেকে আসে, ওকে পিছিয়ে গেলাম, আমাকে আমি খালি এডুকেশনের ব্যাপারটা বলতেছি, এই আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এটা এমবিএ করার পরে। তারপরে আমার শখগুলো তো আরও আগের থেকে শুরু হয়েছে, যেটা মেডিকেলে পড়ার সময় থেকে আসলে শখটা আমার। তার মানে আপনি ক্যারিয়ার ওয়াইজ যেটা করছিলেন পড়াশোনা শেষ করে, যে আপনার বাবার যে বিজনেস ছিল সেখানে আপনি জয়েন করলেন। পরিচয়টা দিচ্ছি আমরা আপনাকে আজকে, উদ্যোক্তা হওয়ার জায়গাটা না একটু পরেই আসি, সংগ্রাহকের জায়গাটা, এটার মানে স্টোরিটা কি, এটা হলো কিভাবে, কেউ তো প্ল্যান করে সংগ্রাহক হয় না বোধ হয়, আপনার ক্ষেত্রে কি হয়েছে? ওই যে আমি প্রথমেই বললাম যে অন্য 10টা বাচ্চার মতো আমার কিছু সংগ্রহ বাতিক ছিল, স্ট্যাম্প কয়েন, আচ্ছা, তারপরে আপনার ম্যাচের খোসাও আমি সংগ্রহ করতাম। এটা কি কোনো গল্প আছে যে কোনো একটা বন্ধুকে দেখে ইন্সপায়ার হয়েছিলেন বা কোনো কিছু? নিজে নিজে আমার। আর সত্যি কথাই যে আমি আমাকে ভিনটেজ গাই বা যেটাই বলে এখন, মানে আমার যে জিনিসটা আমি দেখি নাই আগে, বাট আমি ওই অতীতের জিনিসগুলো নিয়ে রাখতে দেখতে আমার ভালো লাগে। আচ্ছা, এখনকার জিনিসগুলো অনেক সোবার, অনেকই আছে, এটা কি খুব ন্যাচারালি হয়েছে, এটা কি কোনো ইনসিডেন্ট আছে? খুবই ন্যাচারাল, খুবই ন্যাচারালি আমি বলবো, যে আসলে কখন কিভাবে হলো সেটাও আমি ঠিকমতো জানি, এটার কারণটা কারণ জিজ্ঞেস করছি, হয়তো কোনো একটা যেটা হয় আর কি, যে হয়তো কোনো একটা বই পড়ে কোনো একটা ক্যারেক্টার ভালো লেগে গেছে, কিংবা কোনো একটা সিরিজ দেখে হয়তো বা সেইখান থেকে ইন্সপায়ার হয়েছেন, মানে আপনি হঠাৎ করে হয়ে গেল এরকম? এইটা এইটা আপনি এইভাবে বলতে পারেন যে আমার যেটা আমার একটু অতীতের নিয়ে সেটাই আমার ভালো লাগে, কিন্তু আমার বেসিক একটা পছন্দ ছিল টয়েস, গাড়ি। হ্যাঁ, সেখান থেকে যেটা বললেন ফোক্সওয়াগন বিটল, আপনার গ্যারেজে 50 মোর রিয়েল মডেলগুলো আছে, রিয়েল মডেল, তো ওই বিটলটা আমার ছোটবেলা থেকে শখ ছিল, আমি সব বিটেলেরগুলোই সংগ্রহ করতাম, বাইরে কেউ গেলে আনাতাম, আব্বা গেলে আনাতাম। তো ওইটা যখন আমি সংগ্রহ করে করে যখন আমি মেডিকেলে পড়ি, আসলে এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, যেখান থেকে আসলে আপনি বলতে পারেন যে হ্যাঁ হ্যাঁ এইটা আপনি বলতে পারেন যে ওই সময় থেকে আমার জিনিসটা বেশি ফ্লারিশ হয়েছে, ওই আবার আমার আব্বা কিন্তু এটার পেছনে আছে। জিনিসটা আছে, আমি মেডিকেলে আমি যখন
পড়তে যাচ্ছিলাম একদিন সকালবেলা, তখন দেখলাম যে পান্থপথে লেখা আছে বিক্রয় হবে একটা বিটল, ফোকসওয়াগন বিটল রাখা, বিক্রয় হবে। তো তখন ক্লাস হবে, তো আমি চলে গেলাম, আসার পথে থামলাম। 32,000 টাকা এটার দাম। কত সাল এইটা? 96-97 এর দিকে। তখন আসলে 2-3 লাখের মধ্যে ভালো গাড়ি পাওয়া যায়, এই লেভেল এই টাকা পাওয়া যায় না, তখন এই টাকাও একটা টাকা কিন্তু পাওয়া যায় না। তো আমি বললাম যে কী করবো, 32,000 টাকা তো আমার কাছে নেই, 500-600 টাকা আছে। তো আব্বাকে সেম জিনিস আমি আব্বাকে এসে বললাম এবার একটা গাড়ি কিনবো। আব্বা বলছে তুমি এখন পড়তেছো, এখন গাড়িটা কেনা তোমার ঠিক হবে না, তুমি যে গাড়ি কিনবা তোমার টাকা কোথায়? তো আমি জাস্ট খালি এই কথাটা বললাম 32,000 টাকা। আব্বা বলছে কবে লাগবে, কারণ আব্বা এইভাবে চিন্তা করছে যে একটা গাড়ি অনেক কয়েক লক্ষ টাকা দাম। হ্যাঁ, সেখানে 32,000 টাকা যদি পাগল, কারণ আমি একটু পাগলামি করি সবসময়। আপনাদের গাড়ি ছিল তখন? না, আমাদের কোনো গাড়ি ছিল না। আচ্ছা, আমার গাড়ি ছিল না মানে কি, আমার যখন বোনের জন্ম হয়, কথা বললে আসলে আড্ডা বাজত, আমি আমার বোনের যখন জন্ম হয় তখন আম্মাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য আব্বা গাড়ি খুঁজছিলেন। তো গাড়ি কোথাও পাওয়া যায়নি, অনেকে ছিলেন দেন নাই হয়তো। তো আব্বা সেই জিদ, আব্বার এরকম জিদ ছিল, সেই জিদে আব্বা তার দুই কয়েকদিনের মধ্যে আব্বার প্রাইস বন্ড আব্বার জিনিস করে আমরা 1,74,000 টাকা দিয়ে টয়োটা K40 একটা গাড়ি আব্বা কেনে, যে আমার বাচ্চা যখন এদিক ওদিক যাবে বা যাবে এই গাড়ি ইউজ হবে আমাদের সামর্থ্যের বাইরে। তো সেটা বেশি দিন রাখতে পারেনি, অ্যাজ ইউজুয়াল ওইটা আবার আব্বাকে বিক্রি করে সেল করে দিতে হয়েছে। কিন্তু আব্বা ওই জিতটা, যে আমার দুই ভাইয়ের পরে বোন হয়েছে যেহেতু, অনেক আদরের বোন আমাদের। তো যাই হোক, বিটেল, হ্যাঁ, তখন আব্বা এটা বললো তো আমাকে একটু সময় দাও, তুমি 5,000 টাকা হয়তো বায়না দাও, আমি তোমাকে টাকা ম্যানেজ করে দিচ্ছি। তা আব্বা সম্ভব এটা ম্যানেজ করে দিছে। এই প্রথম আমার বিটেল সংগ্রহ, মানে ক্লাসিক বড় কোনো ফ্রেমে এটাকে নিয়ে খেলাধুলা করার একটা আমার অপশন হলো। তো সেইখান থেকে আমার বাসার থেকে এখনও বলে যে আসলে ওই জিনিসটা তো সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার মতো অবস্থা হয়েছে, ওইটাই তোমাকে নিয়ে আসলাম। এটা কি কেমন ছিল, ভাঙাচোরা? আমি জানিও না, মানে আমি তো টয় নিয়ে খেলি, ওইটা যে প্র্যাকটিক্যালি ঠিকই এটা জানি না, এটা ব্যাক গেট দিতে অন্যভাবে সেটাও ঠিক মতো জানি না, আস্তে আস্তে শিখলাম। ড্রাইভ পারতেন ওই সময়? না, ড্রাইভ পারতাম না। ড্রাইভ পারতাম মানে কি, আনঅফিসিয়াল ড্রাইভ পারতাম, অফিসিয়াল পারতাম না, যেহেতু আব্বা সরকারি ইয়াতে ছিলেন তো ড্রাইভারের সাথে মাঝে মাঝে ঘুরতাম, উনি আমাকে শেখাইতে, চাচার মতো মানুষ সেইভাবে। তারপরে তো আরও পরে ইয়ে করলাম, তখন তো লাইসেন্স নিয়ে চালানোর ইয়েও ছিল না, চিন্তা মনে হয়। এই গাড়ি এত কম দামে বিক্রি হলো কেন, কারণটা কি ছিল? না, কম দামে মানে কি, এইসব গাড়ি তখন কেউ কিনতো না। ও আচ্ছা আচ্ছা। আর এই গাড়িটা আসলে স্টোরির মধ্যে চলে আসে, এই গাড়িটা আসলে 71-এ ইউজ হয়েছিল আমাদের ক্রস বর্ডার ক্রস করার সময়। এই গাড়িতে ছিলেন একজন খুব নাম করা আব্বারি সিনিয়র অফিসার, অনেক সিনিয়র অফিসার উনি, CSP ছিলেন, ওনার ছিলেন এটা। তো এই গাড়িটা স্বাধীনতার পরে কিছুদিন ইউজ হওয়ার পরে সেটা স্ক্র্যাপ হয়ে যায়। এইটা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের মাঠের মধ্যে, এটা আমাদের গরু টরু বানত। হ্যাঁ, এই গাড়ির ভিতরে এই এটা স্ক্র্যাপ ছিল, ও আচ্ছা, কিছুই ছিল না হিসাবে। তো ওইখান থেকে এরা মনে হয় গ্যারেজের এরা কিনে নিয়ে আসে, কিনে নিয়ে এসে মোটামুটি একটা ঠিক করে। তারপরে আমার কাছে আসার পর আরো চেঞ্জ হয়, চেঞ্জ করতে করতে এখন তো অন্য অবস্থায় চলে আসে। চলে এখন, এখনো আছে আপনার কাছে এটা? অবশ্যই, আমার সবগুলোই চলে। হ্যাঁ, যতগুলো গাড়ি। কতগুলো আছে আপনার এই এই জাতীয় কার? বাস সহ 14। না না না, কিন্তু আপনি যেটা ফার্স্ট কিনলেন এই ক্যাটাগরির কতগুলো আছে সব, নাকি শুধু এগুলাই কালেকশন আপনার? 12টা 12টা আছে। 12টা রান করে? হ্যাঁ। এবং এই আমরা যেটা বলছিলাম যে আপনি রোড ট্রিপে গিয়েছেন নেপালে 2003-তে, ভেরি ইন্টারেস্টিং, 2003-এ। এইটা আমরা 4টা ফোকসওয়াগন নিয়ে, আমাদের একটা ক্লাব আছে ফোকসওয়াগন ফ্যান ক্লাব অফ বাংলাদেশ, তো এই ক্লাসিক আমরা যারা এইটা এটা নিয়ে থাকি। তো আমরা 4টা গাড়ি নিয়ে 12 জন আমরা নেপালে চলে যাই, কাকুরভিটা হয়ে একদম দামান পাহাড় একটা আছে সেটার উপর দিয়ে। তখন কোনো GPS ছিল না, আমরা লিটারেলি ম্যাপটা গাড়ির উপর ফেলে আমরা দেখতাম কোথায় যাব, আমরা কত দূর গেলে আমরা কোনো স্পট পাবো। ইনফ্যাক্ট আমরা একটা রোডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন বন্ধ ছিল, আমরা জানি না, যেহেতু জানা তখন ফেসবুক ছিল না তত কিছু জানি না। তো হঠাৎ দেখলাম সামনের বাস একটা থেমে আছে, আমরা থামার পরে ওখান থেকে চাদর সরায় উজি টুজি নিয়ে নেমে গেল।
আমরা তো শেষ রে, আমরা এখানেই শেষ। তখন কিন্তু মাওবাদীদের ইয়া চলতেছে, আমরা জানি এটা, কিন্তু এইভাবে হবে? ওরা আসলে আর্মি ছিল, আর্মি এসে বলতেছে যে তোমরা কিভাবে আসলে। তখন আমরা কাগজপত্র দেখালাম, বললো যে এখন তো বন্ধ, এখন যদি এই জঙ্গলের মধ্যে দিয়ে যাও যেটা 300 কিলোমিটার, একজনও বাঁচবে না। তখন আমরা বললাম আমাদের তো ভিসা এরকম আছে, আমাদের তো ওইখানে যে হিমালয়ান পত্রিকার সাংবাদিক উনি আমাদের সাথে কোঅর্ডিনেট করছিলেন যে ওরা ওয়েট করে আছে। তখন ওরা আমাদেরকে এক চৌকি থেকে আরেক চৌকি পর্যন্ত এসকর্ট দিয়ে নিয়ে গিয়েছিল। এটা একটা মানে মারাত্মক একটা জিনিস, মানে কি আমরা রাস্তার মধ্যে দেখছি মাইন পেতে রাখছে, আমাদের সামনের আর্মির আবার নেমে চারদিকে দাঁড়িয়ে গেছে, যে ওরা মাইন পেতে রাখে তো, তো মানুষ যখন একটা ট্রাক উল্টায় পড়ে থাকে আপনি একটু পাশ দিয়ে যাবেন, ওখানেই মাইনটা থাকে, ওরা ওইটা বাস্ট করেছে, তারপরে আমরা গেছি এখানে এরকম। তখন যান হাতে আর খালি বলতেছি যে কি বিপদে আসছি, আসলে কেন আসলাম জানি না। তো যাই হোক, আল্লাহর রহমতে একটা ইনসিডেন্ট ছাড়া 12 দিনের ট্যুর করে বাংলাদেশ এসে, মোস্ট প্রবাবলি দিস ইজ ব্যক্তিগতভাবে কোনো রকম সহায়তা, কারো কোনো রকম স্পন্সরশিপ ছাড়া এরকম ট্যুর, মানে এটা একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর আর বাংলাদেশে হয় ডেফিনেটলি। এবং নিজের ট্রান্সপোর্টেশন নিয়ে যাওয়ার জন্য আপনাদের ডেফিনেটলি অনেক ফর্মালিটিস মেইনটেইন করতে হয়েছে, কারনেট পারমিশন নিতে হয়, কারনেট ডিপাসেস, হ্যাঁ এটা নিতে হয়, এখন এখনো নিতে হয়, কিন্তু এখন গভর্নমেন্টের কাছ থেকে আলাদা অনুমতি, যেহেতু বৈষয়িক ব্যবস্থাটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এত ইজি না। আমাদের 2011-তে আবার যাওয়ার কথা ছিল, তো আমরা 2 বছর প্রস্তুতি নিয়েও দিতে। রাইট, আমরা একটু কালেকশনের জায়গাটা যদি একটু ফোকাস করি, কারণ ইটস আ ভেরি এক্সক্লুসিভ কালেকশন, এটা আমার জানা ছিল না, আমি আজকে ফার্স্ট জানছি। আপনি যে এতগুলো গাড়ি, 40টা গাড়ির কথা বললেন আপনি, ভেসপা সহ এতগুলো ভিনটেজ কার কিংবা আপনি যদি বলি মোটর বাইক চাই আপনি কালেক্ট করেছেন, ইন্টারেস্টিং স্টোরিগুলো কি একটু যদি জানি, আর এতগুলো আপনি মেনটেন করেন কীভাবে, কোথায় রাখেন এগুলো আসলে? বার্নিং কোয়েশ্চেন যে মেইনটেইন আসলে হয়ে যায়, মেইনটেইন নিয়ে আমি এত চিন্তা করি না। আমাদের যারা ভিনটেজ বা ক্লাসিক, যেহেতু এরকম একটা ডায়াসে আসতে পেরেছি আমি, এই মেসেজটা আমি না দিলেই আমার সবাই আমাকেই করবে, আমাদের সবচেয়ে বড় প্রবলেম পেপার্সে। পেপার্সে মানে আপনি নতুন গাড়ির যেই AIT দিচ্ছেন, আমাদের এই 60s গাড়ি যেটা অলমোস্ট 50 ইয়ার্স 60 ইয়ার্স হয়ে গেছে, 70 ইয়ার্স হয়ে গেছে, সেইগুলোকে একই ধারায় একইভাবে আপনাকে টাকা দিতে হচ্ছে। আমরা একটা কাজ করি, আপনার গাড়ির সংগ্রহের ছবি রয়েছে আমাদের কাছে কিছু, আমরা একটু দেখে এসে তারপর আবার এই আলোচনাতে দর্শক চলুন দেখে। আপনি AIT নিয়ে বলছিলেন, খুব ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ আচ্ছা, যেটা হচ্ছে আমি এইটা কেন বললাম, সারা ওয়ার্ল্ড যেদিকে চলে এই জায়গাটায় আমরা একটু ডিফারেন্ট হয়ে গেছি। আমরা ইংল্যান্ড থেকে একটা র্যালি আসলো, অনেক পশ গাড়ি এগুলো সব কিছু আসছে, আমরা ওদেরকে রিসিভ করলাম তামাবিল থেকে, তো নিয়ে আসলাম, তো দেখলাম ওদের এখানে একটা স্টিকার লাগানো, যে কি স্টিকার লাগানো, ট্যাক্স এক্সেম্পট। তখন ওদের সাথে আমরা কথা বললাম, ওরা কিন্তু সব লর্ড বা লর্ডদের আত্মীয় স্বজন এরকম। তখন আমরা বললাম যে কেন তোমাদের এটা কেন দেয়, তো বলছি দিজ আর দ্য জুয়েলস অফ দ্য সিটিজ, আমাদের হেরিটেজ কি, আমরা কীভাবে ছিলাম সেগুলো যে আমরা মেনটেন করতেছি সেইটার রেসপেক্টের জন্য আমাদেরকে ট্যাক্স দিতে হয় না। আমার বলছি তাহলে ফিটনেস, বলে ফিটনেস করি। আমার বলছি বাহ সুন্দর, ফিটনেস তো করতেই হবে, আপনি রোড উঠতে হতেন, যে ট্যাক্স AIT যেটা বলতেছে ওদেরকে কিচ্ছু দিতে হয় না। সিঙ্গাপুরে আবার ডিফারেন্ট, ওখানে অনেক হাই ট্যাক্স, ওইটা আবার অন্য কারণে, কারণ ওদের জায়গাটা অনেক ছোট। সো কালেকশন এভাবে করতে থাকলে তো তোমার রাইট। আমাদের দেশে যেটা হচ্ছে, আমাদের তো বছরে একটা গাড়ি 2-3 বার বের হয় ক্লাসিক ভিনটেজ, শুধুমাত্র শোয়ের জন্য অথবা শুক্রবারে বা এরকম কিছু,
হার্ডলি একদিনে হয়তো 20 টাকারও বের হয় না, সুতরাং ওই দিকের যুক্তিতে পড়ে না যে আমরা এই জাম লাগাই বা এগুলো কিছু। এই ইত্যাদি থেকে আমাদের মনে একটাই কষ্ট যে যারাই আমরা কালেক্ট করতেছি, যেমন আমার চেয়ে অনেক বড় সংগ্রাহক আছে, আমি কিন্তু শুধু কালেক্টর না, আমি এটা রেস্টোরেশন করি এবং আমি চালাই। ওকে, তো অনেকেই গাড়ি বের করতে চায় রাস্তায়, এমন এমন গাড়ি আছে যেগুলো হয়তো দেখলে এখনকার পোর্স বা এগুলার দিকে কেউ ফিরেও তাকাবে না, এগুলো তো পাওয়া যায়, টাকা হলে পাবেন, ওইগুলা টাকা হলে পাবেন না, রাইট, এগুলো চালাতে পারতেছি না। এগুলো যদি একটা রাস্তা একটা বের হয়, আপনি বলছেন বাচ্চারা বিশেষ করে আমরা শিখবো কি, এই জিনিসটা আমাদের এখানে, এইটাতে আমি সত্যি কথা বলতে যে বলার আমি কর্নেল ফারুক খান ওনার কাছে পর্যন্ত গিয়েছিলাম, উনি আমার চাচা শ্রেণীর হন, উনি এত আগ্রহী ছিলেন, উনি যখন মন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রী, এবং ইন্টারেস্টিংলি উনি একটা নাম্বার দিয়েছিলেন, আমি তখন ওনাকে চিনি না, যে এই নাম্বারে ফোন করলে আমার বাণিজ্যের ব্যাপার তো, আমি ওইখানে মেসেজ দিয়ে দিয়েছিলাম যে এরকম কোর্ট এরকম জিনিস আছে, আমি দিয়েছিলাম অবশ্য অন্য কারণে, যে গভর্নমেন্টের যে ভেহিকল ট্রান্সপোর্টগুলো পড়ে আছে আমরা যে এত কিনি, এটা না কিনলে এগুলো আমরা 1/4 টাকায় ব্র্যান্ড নিউ করতে পারি, যেটা আমি সিঙ্গাপুরে পড়ার সময় জেনে আসছি কীভাবে করতে হয়। তো ওইটা ওনাকে ক্লিক করেছে যে মানে আমি অবাক হয়ে গেছিলাম যে মন্ত্রী ওখান থেকে আমাকে রিপ্লাই দিচ্ছে যে আপনি একটা মেসেজ দিয়েছেন, আপনি এই ফ্যাক্স নাম্বারে পুরো ডিটেলস জানান, ডিটেলস জানার পর উনি আমাকে ফোন করে কল করেছেন, আমি ওনার মন্ত্রণালয়ে গিয়েছি আমার অ্যালবাম নিয়ে আমাকে বুঝিয়ে, হি ওয়াজ সো ইন্টারেস্টেড, উনি তারপরে আমাকে অফিসারদের কাছে দিয়ে দিলেন যে এইটা দেখো কীভাবে করা যায়। ওইখানে যাওয়ার পরে আই হ্যাভ নাথিং টু সে, আমি এইখানে আর করতে পারি নাই, আমি করতে পারি নাই দেখে উনি এটা ফলো আপ করছেন, এক মাস পরে উনি আমাকে ফোন করছে যে সুজন তুমি এটা ফলো আপ, আমি বলছি আঙ্কেল আমার এই সমস্যা, আমি আর কি বলবো, উনি ওনার বাসায় আমাকে ডাকছেন, ওনার বাসায় কথা হয়েছে, উনি তারপরে যখন কিছু করতে গেছে তখন বললো যে বাবা আমি তো বাণিজ্য মন্ত্রণালয়ে, আসলে পরিবহন ওই মন্ত্রণালয়ে থাকলে হয়তো আমি কিছু করতাম, আর এখানে ইন্টারেস্টিং আমার আব্বা এত প্রজ্ঞা ছিলেন, আমার আমি যখন এগুলো করতেছি আমার আব্বা বলছে আমি তো সরকারি অফিসার, কতদূর পর্যন্ত তুমি যেতে পারবে আমি জানি, যাও কিন্তু তোমাকে আমি কিছু হেল্পও করব না, তুমি এটা করো। তারপর আমি যেদিন বললাম আব্বা বলছে ডিজার্টেড হয় না, তুমি তোমার পার্টটা করছো। এক্স্যাক্টলি, এটাই আমাদের ওই সব বিষয়ের যেটা বলি যে ব্যুরোক্রেসি বলি বা রেড টেপিজম, ওখানে অনেক কমপ্লেক্সিটি আছে, সিস্টেমেটিক সিস্টেমের বাইরে তারা করে না বা তারা করতেও পারেন না, এটা বলবো আমরা, আব্বার কথা ছিল এটাই, রাইট, করে না বা করতে পারে না, আসলে করতে পারেন না এটাই বলবো, কারণ আমার অনেক অনেক বন্ধু আছে যারা গভর্নমেন্ট সার্ভিস করছে, ওদের সঙ্গে যখন আড্ডা হয় বিষয়গুলো জানা হয়। তো এই কারণে বলছিলাম যে বাংলাদেশের মতো জায়গাতে আপনারা এই কাজটা করছেন যেটা অনেক মানুষই জানে না, সাধারণ মানুষের চিন্তার বাইরে, এবং এত সুন্দর একটা কালেকশন আছে, আপনার জানা মতে আর কেউ আছে এরকম? আমার জানা মতে মানে কি আমাদের আমরা যাকে সবসময় করে ফারুক ভাই একজন আছেন, উনি অনেক ভেটারান, উনি অনেক বয়স্ক, ওনার কালেকশন আছে, তারপরে মালিক তালহা নামে একজন আছে, ওরও 50টার মতো আছে। ওয়াও, এরা কি সবাই ঢাকাতেই থাকে? ঢাকাতেই থাকে, হ্যাঁ। তারপরে আপনারা কোনো এক্সিবিশন করেন না কেন? করি তো আমরা, করেন? হ্যাঁ, আমাদের শো হয়। তাহলে আমরা জানি না কেন? আচ্ছা, মানে এটা কি আপনাদের শুধু ফ্রেন্ড সার্কেলের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাকি আপনারা একটু জানানোর চেষ্টা করেন? অনেকেই জানে, আমি বলি আমাদের গত শুক্রবারে ভেসপার একটা শো হয়েছিল, আচ্ছা, এটা মদনপুরে একটা রিসোর্টে হয়েছিল, 170 ভেসপার এখানে ছিল। তো তারপরে এটা কি মানে যে কেউ চাইলে যেতে পারে নাকি জাস্ট ইনভাইটেড? যেতে পারে। তারপরে আমরা শেফ টেবিলে এখানে একটা করেছিলাম, তারপরে এখানে চায়না বাংলা এখানে করেছিলাম, আমরা করি। ওই সময়টাতে কি হয় মানে মেলা যখন হলো বা গেট টুগেদার হলো আপনারা কি এক্সচেঞ্জ করেন? না, আমরা ভিউজ এক্সচেঞ্জ করি, এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ করি, আর সবচেয়ে বড় জিনিসটা থাকে মানুষ যারা আসে দেখতে তারা যেন জানতে পারে। একটা বাচ্চার অনেক আগ্রহ থাকে, আমরা তো থাকি গাড়ির সাথে, আমরা বলি, কেউ বসে, কেউ দেখে, ওরা বুঝতে পারে যে আসলে এইভাবেই উঠে আসছে, কোনো গাড়ির কার্বোরেটর কি অনেকে চেনে না, গিয়ার শিফটার কি কাকে বলে জানে না বাচ্চারা, অটো গিয়ার দেখে অভ্যস্ত। তা আমাদের হচ্ছে যে এগুলো তো জানা উচিত, আপনি ইউজ করবেন না, আপনি ইয়ে করবেন না, করতে নাই পারেন, সম্ভব না হইতে পারে, কিন্তু এগুলো তো জানা উচিত, জানলে তো দোষ নেই, তো সেটাই জানায়। যেমন এখনকার অনেক তো এই যে আমাদের ফোক্স ওয়াগানে ইঞ্জিন হচ্ছে পেছনে, তো বিআরটিতে যখন আমরা ফিটনেস করতে যাই বলে সামনের দাঁড়ায় বনেট বলে যে বনেট খোলেন, বনেট কেন খুলব, তো ইঞ্জিন দেখান, তো খুলি, ইঞ্জিন কোথায়, তো রাস্তা পড়ে গেছে, এটা কিছু, হ্যাঁ, আমরা এখন ইয়া করি, তো পেছনে এইটা জানেন না, তাদের যারা জানেন না, আমরা এর মধ্যেই কিন্তু আমরা চালায় যাচ্ছি এগুলা,
যেমন আমরা অহরহ আমরা সিলেট, চিটাগাং, কক্সবাজার, ফক্সওয়াগন র্যালি করে যাই আমরা, মানে ফ্রেন্ড সার্কেল তো সব। যখন একটা ছুটি পাই আমরা হয়তো তিন দিনের জন্য বান্দরবন চলে গেলাম, আমরা সাজেক গিয়েছি এই ফক্সওয়াগন নিয়ে, এগুলো যায়, এগুলো রাস্তায় চল মাইন্ডি, আমরা নেপাল গিয়েছি, আমাদের এই যে বললাম যে আমরা আসলে তো স্পিডে গাড়ি করি না, কিন্তু এইগুলা 120-140 এমনি উঠে যায়, সো রিলায়েবল, জার্মান মেশিনস, দিস আর জার্মানস, হ্যাঁ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময়ের মুভিগুলোতে দেখা যায় এগুলো, মানে পার্টস অ্যাভেইলেবল এখানে, আচ্ছা, অ্যাভেইলেবল না, বাইরে পাওয়া যায়, আচ্ছা, আমাদের যাদের সোর্স আছে আমরা বাইরে থেকে আনি, যে কোনো ভিনটেজ কালেকশন, জার্মান হোক, ইতালিয়ান, ভেস্পা হোক, যেটাই হোক, আপনার বাইরে থেকেই করতে হবে। এটাই আমি বলতেছি যে আমরা যে ওই যে বলি না অ্যাপ্রিসিয়েশন কোনটা চাই, যে আমাদের অন্তত ট্যাক্সটা একটু ইয়া করেন, আমাদের একটা মর্যাদা দেন, আমরা তো বাইরে থেকে যেই প্যাশন আর যেই এটার মধ্যে আমাদের যায়, আসলে বললাম না আমি অ্যাপার্টমেন্ট কিনতে পারতাম, আমি এই যে বললেন যে আমার এআইটি এগুলো দিতে কিভাবে যায়, এখন আমার কিছু গাড়ি আমি এখন আর ইয়া করি না, খরচা মানে চালান না বা মানে করে রেখে দিছি, যে কোনোদিন হয়তো যদি গভর্নমেন্ট দয়াপরবশ হয় বা কোনো একটা চলে আসে তখন হয়তো নামাইতে পারবো। অনেকেই আছে যে সবার জন্য কিন্তু সম্ভব না, 20,000 টাকা থেকে 50,000 টাকা দেওয়া প্রত্যেক বছর সম্ভব না, আমার পক্ষেও এখন আর সম্ভব না, কোভিড হিট মি ডেফিনেটলি, তা এখন আর করতে পারতেছি না। তো কিছু গাড়ি যেগুলো আমি রেগুলার চালাই সেগুলো আমি রাখছি, আর বাকিগুলো তো বসে থাকে, স্টার্ট টার্ট দিয়ে ধুয়ে মুছে যেটা করে সেটা করি, কিন্তু এগুলো তো রাস্তায় নামার কথা। আপনি আপনার কাছে যা আছে কালেকশন সব কিছুই ঠিক আছে মানে আলহামদুলিল্লাহ, এবং সবগুলোর মেকানিক্যাল ব্যাপারগুলো আপনি নিজে দেখেন? আমি নিজে দেখি, আমার যে ওল্ডি গোল্ডি অটো স্কোয়ার আছে আমার নিজেরই একটা, যেটা আমার নিজের প্রয়োজনে করি, কিন্তু যেহেতু রেস্টোরেশনটা করি অনেকে রিকোয়েস্ট করে যে আমি তোমার মতো গাড়ি করতে চাই, তখন হয়তো আমার সাথে যদি মেন্টালিটিতে সিঙ্ক করে শুধুমাত্র তখনই আমি তার কাজটা করি, কাজটা করি প্রফেশনালি বাট দিল থেকে, প্যাশন, প্যাশনের জায়গা থেকে করে দেন আসলে। এবং এরকম কাস্টমার যে আপনি খুব বেশি পান তা না, না আসলে ওদেরকে আমি কাস্টমার বলি না, হয় কি এই সার্কেলের মধ্যে পরিচিতর মধ্যে বের হয়ে যায়, এদিক ওদিক দিয়ে বের হয়ে যায় একদম ক্লোজ সার্কেলে, কিন্তু ওই যে নর্মাল গাড়ি আসলো আমি রিপেয়ার করলাম, এইগুলো আমি রিপেয়ারের মধ্যে না, আমি ফুল রিফারবিশ করি ইনসাইড আউটসাইড, মানে একদম পুরো খোল নাচ্ছে, কিন্তু অরিজিনালিটি রেখে আমি আবার মড করি না, ও আচ্ছা আচ্ছা, আমি একদম অরিজিনাল। এর জন্য আমার একটা করতে 6 মাস থেকে 1 বছর সময় লেগে যায়, একটা ভেস্পা করতেও আমার 4 মাস লেগে যায়, যেখানে 15 দিনে মানুষ করে দেয়। আপনি পার্টসগুলো কোথা থেকে কালেক্ট করেন? বাইরে থেকে, বেসিক্যালি থাইল্যান্ড আর সিঙ্গাপুর থেকে আসে, ওদের কাছে আছে এগুলো পুরনো জিনিস, ওইখানে তো ওরা তো হাব, মানে ওরা যে টেস্টফুলি কাজ করে ওদের তো সব আছে, ওরা তো এটাকে অন্যভাবে চ্যারিশ করে জিনিসটাকে, আচ্ছা, মর্যাদা দেয়। আসলে যে একটা ক্লাসিক বা ভিনটেজ চালায় মানুষ নডিং করে, আর আমাদের বলে যে এই খাটারা গাড়ি নিয়ে নামছেন কেন, যে যার বলার বলে, কিন্তু আবার যে অ্যাপ্রিসিয়েশন করার, কারণ আমি যখন গুলশানে বা কোথায় যখন আসি ইনভেরিয়েবল ডেজে আমি দেখি এখানে ভিজিটিং কার্ড দেওয়া থাকে ওয়াইপারের, এখানে তো ফোন করলে বলে যে ভাই সেল কী হবে বা কোথাও কী হবে, বাট খুব ভালো লাগছে আপনার সাথে জাস্ট কথা বলার জন্য ইয়েটা রেখে আসছি, এটা তো অন্যরকম ভালো। ডেফিনেটলি যারা আসলে প্যাশন আছে যাদের এদিকে, তারা যারা, আপনি যদি বাইকের কথা বলেন, যারা বাইকার আছেন কিংবা যারা এইসব গাড়ি চালান বা চালিয়েছেন একসময়, তাদের কাছে এটা 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 অসাধারণ কিছু নিঃসন্দেহে, কিন্তু এটা এরকম করা যায় না যে লাইক এটা শুরু হয়েছে এই মডেলটা দিয়ে, এর পরের বছর এটা, এর পরের বছর এটা, এরকম আছে বাংলাদেশে যে একদম ফক্সওয়াগনের আপনি যদি বেসিকটা বলেন এখান থেকে শুরু করেন আপডেট, লাইক আমি হার্লি ডেভিসনের কথা যদি আমি বলি, অরিজিনাল মডেলটা কি ছিল, তারপরে এটা 10 বছর পরে কি এসছে, 15 বছর পরে কি এসছে? এতে ফক্সওয়াগনের মধ্যে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি তো এই মডেলটাই হয়েছে, বিটেলটা। তো বিটেলটা আমাদের দেশে পাওয়া যায় এখন এক্সিস্ট করতেছে 65 থেকে, আচ্ছা, তো আমার কাছে ধরেন 65, 66, 67, 68, 69, 70, 71 এইগুলো সব আছে। এই 73 পরে শেপ একটু চেঞ্জ হয়েছে, আচ্ছা, চেঞ্জ মানে কি, একই বিটেল হয়তো লাইটটা বড় করেছে, এখন যার যার পারসেপশন, যেমন আমি যত পুরোনোটা এপারে, যেমন আমি ইন্টারেস্টিং বলি, যেটা আমি নেপালে নিয়ে গেলাম এইটার নাম্বার ছিল 971, তো আমার কাছে হ্যাড ই করে কি 71, আচ্ছা, তারপরে এটা যখন ডিজিটাল করলো, যেখানে আমি মানে লাস্ট পার্সন যে এটা ডিজিটাল করতে দিছে, নাহলে তখন চালাতে পারবো না, যেমন আমি বিআরটিতে গেছি যে আমি নাম্বারটা চেঞ্জ করতে চাই না, দিস ইজ 99 71 71টা আমাদের সাথে একটা, ওরা অনেক ইয়ে করে আমাকে একটা নাম্বার দিল 152 50, ব্যাপারটা বুঝছেন? তখন আমি মানলাম যে হ্যাঁ এই নাম্বারটা
তারপরে নতুন বিটল চলে আসছে। লাস্ট যেটা আমার আছে 2003 এর একটা আছে, এটা আমি চালাই না আসলে। এটা আমি আসলে সিকোয়েন্স রাখার জন্য যেটা আপনি বললেন ওর জন্য আমি রাখা। আমরা অলরেডি টেবিলের উপরে আপনার অনেকগুলো কালেকশনস দেখতে পাচ্ছি এবং ধরতে চাচ্ছিলাম বাট ধরতে ভয় লাগছে কারণ এই জায়গাটা যাওয়ার আগে আমরা ওই প্রকাশনটাকে অ্যাড্রেস করেছি। আমি আসছিলাম যে প্রাইস ভ্যালুর বিষয়টা নিয়ে, গাড়ির প্রাইস ভ্যালু নিয়ে আমরা জানতে চাচ্ছিলাম। একটু জোক করেই বলি, তো আমাকে এই কোশ্চেনটা ইউজুয়ালি শুনতে হয় যে কিরকম দাম কত পড়ছে আপনাকে, তখন আমি একটা কথা বলি যে আসান মঞ্জিলের দাম কত। ভাই আসান মঞ্জিলের তো দাম নাই, আমি বলছি না দাম আছে। এটা যদি একটা বিল্ডার্সের হাতে দেন, ও এখানে অ্যাপার্টমেন্ট বিক্রি অনেক টাকা বিক্রি করতে, তখন এটার দাম এটা। কিন্তু একটা যদি পুরো কর্তৃবিদ বা ওই রকম কেউ যদি আসে, এটা কোনো ভ্যালু লাগাইতে পারবে না। তা বলে যে আপনার গাড়িগুলো কি এরকম, তা আমি সেটা গাড়িগুলো আমার কাছে এরকম, আমাদের সংগ্রাহকদের কাছে এরকম। তারপরে কি গাড়িগুলো সেল বাই হয়? না অবশ্যই হয়, এটা প্রাইস এক একজনের কাছে, কে বেচছেন আর কে নিচ্ছেন এইটার উপরে ডিপেন্ড করে। ফোক্সওয়াগনের ব্যাপারে বলতে পারে ইস স্টার্টিং ফ্রম এখনকার ইয়েতে 10 লাখস। আচ্ছা, এটা আপনার পড়াও থাকতে পারে, আর রিফারবিশ করতে গেলে আপনার 30 লাখসও লাগতে পারে। এটা আপনি কোন প্রোডাক্ট দিয়ে করতেছেন, কোন কোয়ালিটির জিনিস দিয়ে করতেছেন। যেমন একটা কার্বোরেটরের দাম 2 লাখও হতে পারে, একটা পিস্টন সিলিন্ডারের দাম যেটা আপনি টয়োটা বা এগুলো পাবেন 20,000 টাকা হয়তো, বা ওইটার দাম হয়তো 1 লাখ টাকা। এইভাবে ভ্যারি করে। কেন হচ্ছে কি, দিজ আর মেড ইন জার্মান অথবা ইটালিয়ান, এগুলো ডিউরেবিলিটি অনেক, এখনকার মতো চায়না বা ওইগুলোর মতো না, আর হার্ড টু ফাইন্ড, কালেক্টরদের কাছেই থাকে যারা এটা সংগ্রহ করে, অনেক কষ্ট করে সংগ্রহ করে। সুতরাং এটার স্টেক এইরকমই। আপনি হিস্ট্রিগুলো নিশ্চয়ই বের করেন, কেন এরকম ভাবে এই সিরিজটা বন্ধ হয়ে গেল, এটা জন্মটা কি হয়েছিল, ইন্টারেস্টিং ফাইন্ডিংসগুলো নিশ্চয়ই বের করেন, স্টাডিও করা হয়। আপনি যেই জিনিসগুলো আজকে এখানে আমাদের জন্য দেখানোর জন্য নিয়ে এসেছেন, এখানেও তো অনেকগুলো ইতিহাস লুকিয়ে আছে, একটু একটু করে যদি বলতেন আসলে কি এই বিষয়গুলো। আচ্ছা, আমি এখানে 3টা বই নিয়ে এসেছি। এটা হচ্ছে ইটালিয়ান, এটা একটা বুক অথরের লেখা। এইখানে 100টা গল্প আছে, সেই 100টা গল্প 7 জন লিখেছিলেন। এগুলো সব ইন্টারনেট ঘেটে বের করা, আসলে ইটালিয়ান ভাষা তো আমি পড়তে পারি না। এইটা আপনার 1827 সালের বই। হ্যাঁ, তো আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন, আপনি তো এই বইটা আমি অস্ট্রেলিয়া থেকে আমার ভাইয়ের কাছে ঘুরতে গিয়েছিলাম। অস্ট্রেলিয়ায় অনেকগুলো এরকম ওয়ারহাউস থাকে যারা এরকম সেল করে, তো এই খুঁজতে খুঁজতে অনেক কষ্টে এটা পেলাম। এবং এটা আমি যেহেতু অস্ট্রেলিয়ান বা ওই যে আমরা না, সুতরাং আমাকে প্রথমে ধরতেই দেয় নাই, মানে এটা ধরে দেখা যাবে না তোমার এই দাম এই কথা। কারণ আমি বললাম আমি এটা নিব, দিস ইজ মাই মানি, কিন্তু আমাকে ধরতে দিতে হবে, তোমার এটা ডিফেক্টটা আমি দেখব। ডিফেক্ট কিছু নেই, প্রত্যেকটা পাতা আছে, সব কিছু আমি দেখলাম, তারপরে আমি এটা নিই। এই 3টা বই আমি আসলে অস্ট্রেলিয়া থেকে কালেক্ট করি। আমাদের দেশে এদিকে যেগুলো আসে বেশিরভাগই কপি থাকে, কপি হয়ে যায়। আমাদের দেশে আসে আসলে ইন্ডিয়াতে ঘুরে আসে বা এরকম হয়, তখন কপি হয়ে যায়, যেই কপি ধরার সাধ্য আমার আপনার নাই। যেমন এটা হয়তো অনেকেই আপনারা জানেন, এটা পড়েছেন, দ্য অ্যাডভেঞ্চার অফ হাকেলবেরি ফিন। তো এই বইটা আমি খালি একটু বলে দিই, এই বইটা হচ্ছে আপনার 1898 এর প্রিন্ট। হ্যাঁ, তো এটা আবার ইলাস্ট্রেশন, হ্যাঁ এটা আবার ইলাস্ট্রেশন সহ, ইলাস্ট্রেশন সহ। তো আমি যেহেতু এই এই যে কেন আমাকে হাকেলবেরি ফিনটা টানছে, যে এইগুলো আমি ছোটবেলায় পড়েছি, এইগুলার একটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এখনো রেজিস্টার হয়ে গেছে, তো এইগুলা করে। এইটা হচ্ছে সেকেন্ড এডিশন, এই বইটা 7,000 পিস পৃথিবীতে আছে, তাই একটা পিস আমার কাছে আছে এরকম। আর এটাগুলো আমার আরও আছে, আমি কিন্তু এই কয়টা নিয়ে এসেছি জাস্ট আমার যতটুকু দেখার জন্য। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ওপেরা গ্লাস, এটা যে হাতে ধরার যেটা ওটা কই? এইটা এই মডেলটা সেটা না, ও আচ্ছা, 3টা মডেল হয়। ও আচ্ছা, একটা হচ্ছে হাতে ধরা মডেল, আরেকটা আছে এই পাশে, আরেকটা লেফটে একটা আয়নাও থাকে যে আপনি সোজা দেখছেন কিন্তু আপনার চারপাশের মানুষরা কি করছে এইটাও আপনি দেখবেন, মানে এক একজন এক একটা। সেটা হচ্ছে এটা স্ট্রেচ লেদারের,
আরেকটা আছে দাঁতেরটা সেটা আনি নাই। তো আপনি কিরকম ব্যাটার এটা হয়তো এটা এই জিনিসগুলো না আসলে রেস্টোরেশন করতে গেলে আরো অস্ট্রিচ লেদারের এটা হ্যাঁ মানে উট পাখির চামড়ার জি এইগুলো আসলে রেস্টোরেশন করতে গেলে এগুলো আরো ডিগ্রেড হয় তাই কিছু কিছু জিনিস রেস্টোরেশন ছাড়াই রাখা অনেক ভালো এবং বাইরের এই জিনিসটা হচ্ছে লেদারের কভার আচ্ছা এইটা একটা টর্চ হ্যাঁ এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না এটা পাওয়া যায় না এটা আমি পেয়েছি দেখে সংগ্রহ করেছি কিন্তু এইটা আমাকে অত বেশি টানে নাই কিন্তু দিস ইজ এ নাইস থিং এইটা আমাকে টানে আমি সাইক্লিং করি যেহেতু বিডি সাইক্লিস্টের মেম্বার একজন আমি তো এইটা হচ্ছে সেই সময় 1920 সালের এটা আসলে শুরু হয়েছে এটার মধ্যে কন্ট্রোভার্সি হচ্ছে 1910 থেকে 1920 এর মধ্যে হয়তো একটা কিছু হবে কিন্তু আমি বুঝি এটা 1920 এর তো এটার ভিতরে আপনার প্রদীপ জ্বালাতো চারদিক বন্ধ হয়ে যেত এখানে যে গ্রিন আপনার ডায়মন্ডের মতো আছে হয়তো দেখবেন তো এখান থেকে লাইট বের হতো একটা আর সামনে দিয়ে লাইট এটাতে যতটুক রাস্তা ইয়ে হতো সেখান থেকে চলতো তো এটা খুব ইন্টারেস্টিং এইখানে হ্যান্ডেলটার মধ্যে আপনি লক করতো আচ্ছা আর একটা যেহেতু আমি মিউজিক শুনি আসলে যে বললাম না সবের প্রত্যেকটা জায়গায় আমি টাচ করার চেষ্টা করি তো এইটা একটা টার্ন টেবিল বেসিক্যালি এটা কেউ বুঝবে না যে এটা একটা টার্ন টেবিল এটাকে ইনস্টল করতে হয় সমস্ত কিছু আছে এটা এখন এইটা আমি একবার রেস্টোরেশন করার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু পরে আমি পরে দেখলাম যে রেস্টোরেশন করলে এটার ভ্যালু কমে যায় মানে এইসব জিনিসগুলো যে র অবস্থায় আছে এই অবস্থাতে এটা কালেক্টর ভ্যালুজ অনেক বেশি থাকে তো আমি এটা করি যেমন সমস্ত কিছু ওয়ার্কিং কন্ডিশনে আপনার এই হ্যান্ডেল লাগায় হয়তো হ্যান্ডেল লাগিয়ে করবেন এটা ঘুরবে এখানে রাখবেন আপনাকে গানবেন এবং পিন সূর্যের মতো পিন এখন তো অনেক সফিস্টিকেটেড এইগুলো হচ্ছে জিনিস এগুলো ইটস পার্ট অফ মাই কালেকশন আরও আছে আমার যেগুলো হয় কি অনেক কালেকশনে আপনি দেখবেন কপি থাকে হয়তো আমার কাছেও কিছু কপি প্রথম দিকে থাকতো বুঝতাম না তারপর যখন বোঝা শুরু করলাম তখন বুঝে বুঝে কিছু কালেক্ট করার চেষ্টা এগুলোকে আপনি যখন বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন বা ঘুরতে গেছেন ওই ওখান থেকে কালেক্ট করেছেন তাই কি হ্যাঁ যেখানে আমি যাই সেখান থেকে তারপরে কিছু জিনিস তো আসে আপনার কাছে খবর এটা খুব সহজ মানে যার চোখ যেদিকে থাকে সৃষ্টিকর্তা তাকে সেদিকেই নিয়ে যান সো সিম্পল মানে আপনি যখন মাথায় ইন্টেনশন থাকবে যে আমার কিছু একটা খুঁজতেছি আমার কালেকশনের জন্য দেখবেন যে চলে আসছে আপনার সামনে একদম এক্স্যাক্টলি অনেকে বলে যে একটা ফোকসগান পাই না তোমার কাছে এতগুলো কেন আছে আমি বলছি চাইলে তো আল্লাহকেও পাওয়া যায় আসলে ওই যে ন্যাক ছিল চলে আসে এই জিনিসগুলো চলে আসে একদম কিছুই করার নেই আমরা তো আসলে আপনার কালেকশনস নিয়ে শুনছিলাম কিন্তু এর পাশাপাশি আমরা জানাচ্ছিলাম দর্শকদেরকে যে আপনি আন্ডার ওয়াটার গার্ডেনে নিয়েও কাজ করেন এবং আমরা হয়তো কিছু ছবিও দেখছিলাম সেটা এই প্রসঙ্গে একটু জানতে চাই আচ্ছা এইটাও আমার একটা শখের একটা পার্ট মানে যদি মেজর দুইটা শখ বলেন একটা গাড়ির এই ভিনটেজ এগুলো আরেকটা হচ্ছে আন্ডার ওয়াটার গার্ডেন যেটা আমার ফিশারম্যানস কেভ বিডি এইটা হচ্ছে কি আমি ওই সেম আমার একটা এই দুইটা জিনিসই বেশি ডেভেলপ লাভ করছে যখন আমি এই সিঙ্গাপুরে পড়তেছিলাম তো ওদের এখানে দেখতাম বাংলাদেশে তো দেখার কোনো উপায় নেই তো ওদের এখানে যেটা দেখতাম যে ওরা আমরা তো শুধু বলতাম অ্যাকোরিয়াম একটা মাছ ছেড়ে দিব ফিল্টার একটা থাকবে নিচে এরকম কিছু তো ওদের এখানে দেখতাম যে এটা যে একটা সায়েন্স এবং আপনি এটা যে আসলে একটা ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কটা একটা বাসার সৌন্দর্য বর্ধন করে শুধুমাত্র একটা গোলফিশ ঘুরলো এটা না এবং আমি দেখলাম ওরা আন্ডার ওয়াটার গার্ডেনিংটা করে প্ল্যান্ট সবগুলা প্ল্যান্ট আন্ডার ওয়াটার পানির জন্য অ্যাকোয়াটিক তো এটা আমার কাছে খুবই লাগলো তখন তো শুধু এমনি জঙ্গল টঙ্গলে যেগুলো হতো আমাদের পুকুরে সেগুলোই দেখতাম এত সুন্দর তারপরে বুঝলাম যে এটা একটা স্কেপিং বলে একটা কথা আছে এইটাকে সাজানো যায় এই বাগানটাকে সাজানো যায় তো এটা সম্বন্ধে ওদের দোকানে দেখতে দেখতে আমি এটা শিখলাম নিজের থেকেই শিখলাম ওদের সাথে খাতিরে পড়তে দেশে আসলাম আমি নিজে করলাম তা ওইখানে করা সম্ভব না অনেক এক্সপেন্সিভ কিছু জিনিস ম্যাটেরিয়ালস নিয়ে আসছি প্রত্যেকবারই আমি আসতাম যখন কিছু কিছু নিয়ে আসতাম এইখানে করার পরে যখন এখানে বাংলাদেশের বাংলাদেশ অ্যাকোয়ারিস নামে একটা গ্রুপ আছে মানে এটা বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাকোয়ারিস গ্রুপ অনলাইন তো ওইখানে আমি হঠাৎ করে একদিন ছবি দিলাম এই ছবি দেওয়ার পর সবাই যখন দেখলো তখন কোয়েরি আসা শুরু হলো ইয়ে হলো এই করতে করতে যে হাউ ডু ইউ ডু দ্যাট আমিও চাই বা এরকম চাই এরকম করতে করতে এই আসলে জিনিসটা বেড়ে গেল বেড়ে যাওয়ার পর আমি যখন অনেকেই করতে চাই তখন আমি ফিশারম্যানস কেভ বিডিটা করলাম এটার একটা আউটলেট গুলশান ইউনিমার্টে আছে আর একটা এলিফ্যান্ট রোডে আছে যাই কিন্তু বলার পরে হচ্ছে এগুলো সব আমার শখের জিনিস
মানে আমার ভালো লাগলে আমি করব না ভালো লাগলে আমি করব না আর একটা হচ্ছে এইটার মধ্যে আরেকটা আমরা এই সেগমেন্টের সবচেয়ে উপরেরটাকে বলে মেরিন ট্যাঙ্ক সমুদ্রের মাছ যেটা লোনা পানি লোনা পানি আসলে পানি লোনা করলেই হয় না এটার পুরো সায়েন্সটাই ডিফারেন্ট এবং এটা মেজারমেন্ট করা সায়েন্স তো এরকম বড় বাংলাদেশে যে কয়টা কাজ আছে আলহামদুলিল্লাহ আমি করেছি আমি শোভন গার্মেন্টস ডেকো গ্রুপ থেকে শুরু করে আরো যত বড় বড় এগুলো আছে ইউনাইটেড গ্রুপ এগুলো মেইনটেনেন্স ডিফিকাল্ট না হ্যাঁ মেইনটেনেন্স মেরিনগুলো ডিফিকাল্ট এটা ইউ হ্যাভ টু নো ইট অথবা আপনাকে সার্ভিস প্রোভাইড করতে হবে এটার জন্য যেটাও আমরা করি কিন্তু এই যে প্ল্যান্টেড যেটা যেটা আমি মাস আকারে সবাইকে ছড়াইতে চাই যে না আপনার বাসায় যদি একটুকু একটা ট্যাঙ্ক থাকে যেটার মধ্যে দুইটা মাছ ঘুরতেছে বা চারটা মাছ ঘুরতেছে এবং প্ল্যান্ট আছে এবং প্ল্যান্ট আপনার বড় হচ্ছে আপনি কাটতে পারতেছেন এটা লাইটিং হচ্ছে আপনি দেখতেছেন গ্রো করতেছে এইটার চেয়ে সুদিং আর কিছু হতে পারে না আমার মনে হয় না কারণ আপনি তো বারান্দায় করতে পারেন কিন্তু পানির নিচে আপনি জাস্ট ইমাজিন করেন হয়তো দুই একটা ছবি দেখছেন আর এটা আসলে অন্যরকম এখন আমি বলি কি এটা স্ট্রেস রিলিফ করে মাছের শোলিং দেখা আপনাকে স্ট্রেস রিলিফ করে অনেক একটা বোলের মধ্যেও যদি করেন আপনি রাখতে পারেন একটা অফিসের কোনো আপনার ছোট্ট একটা চারকোনা একটুকু একটা ট্যাঙ্ক রাখেন আপনি দেখবেন যে অফিসে আপনার যখন স্ট্রেস আসবে ওটার দিকে তাকালে আপনার কী হয় আমার কথা না এইটা সায়েন্স এটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনি করেন দুইটা মাছ এই দুইটা মাছকে আপনি প্রত্যেকদিন খাওয়াচ্ছেন ওরা আপনাকে দেখলে ইন্টারাক্ট করতেছে এর চেয়ে মজার আর কিছু নেই সবচেয়ে মজার কথা হচ্ছে এটা তো একটা কনফাইন এরিয়া এটা কুকুর বা বেড়ালের মতো না ওরা ঘুরে বেড়াচ্ছে এখানে চলে গেলো কী করবে কোথায় নষ্ট করবে এরকম কিছু না ইউ ক্যান কন্ট্রোল ইট আর আপনি এটাকে সাজাতে পারবেন আমরা বগউড দিয়ে যেটাকে আমরা ড্রিফট উড বলি উড দিয়ে আমরা মস্টস দিয়ে এটাকে করি এটা গ্রো করে আপনারা যদি আমার দুইটা আউটলেটে যান দেখতে পারবেন আর অনেকের কাছে এরকম আছে এখন অনেক শুরু হয়েছে বাংলাদেশে এইটাতে আমি আমার সার্থকতা না এই পুরো সবাই যারা এটা নিয়ে আমরা কাজ করি তাদের সবার সার্থকতা এটা যে এটা এই এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে এই যে বললেন যে আমরা আমাদেরকে বলে অনেকে যে তোমরা তো অন্য গ্রহের প্রাণী তোমরা তো এই বাস্তবিকতার সাথে নাই আমরা বলছি না আমরা আছি দেখেই আমরা চাই এটার মধ্যে একটা একটা টাচ আনতে সবাই তো আমরা দৌড়াচ্ছি আসলে আমি সেদিন রাজশাহী গেলাম পাঁচ বছর আগের রাশিয়া আর এখনকার রাশিয়াই ফার ফার ডিফারেন্স ওই সময়টা ছিল নয়টার সময় উঠে পেপার পড়তেছে এই কই যাচ্ছিস সেইভাবে ডাক দেয় এখন দেখলাম এটা ঢাকার মতো হয়ে যাচ্ছে যেটা খুব ভালো আমার কাছে ভালো লাগে না আমি পদ্মার পরে বসেছিলাম চার মানুষকে পিওরলি যদি নস্টালজিক করা যায় তাহলে সে জীবনের মিনিং খুঁজতে পারে হ্যাঁ এবং আপনি যে বিষয়গুলো আজকে এখানে নিয়ে এসেছেন সেগুলো মানুষকে নস্টালজিক করে এই টর্চ লাইটটা দেখে যদি কোনো একজন বয়বৃদ্ধ মানুষ যদি নিজেকে রিলেট করতে পারেন যেটা আমি জীবনের কোনো একটা সময় ইউজ করেছি তাহলে ওই মোমেন্টে সে মুহূর্তের মধ্যে ফিরে যেতে পারে এক্স্যাক্টলি হ্যাঁ তো সেই জায়গাটায় আমার মনে হয় একটা অসাধারণ কাজ হচ্ছে এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নিজেরা ঘন্টাখানেক আড্ডা দিয়ে আমরা কিছুটা হলেও সেটা নির্যাস পেয়েছি আপনার কাছ থেকে এবং আপনার কালেকশন আরও বাড়ুক এবং সেটা সুবিধাজনকভাবেই বাড়ুক সেই শুভকামনা থাকছে আর আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ জি